হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সঞ্জীবিক্স। আর আমি শান্তনু তোমাদের সঙ্গে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত। তো আজকে দেখাবো যে একটা পলিটিক্যাল ব্যানার ডিজাইন তুমি কিভাবে করবে। আমি আগেও আমার চ্যানেলে পলিটিক্যাল ব্যানার্সের উপর অনেক ভিডিও বানিয়েছি, আজকে দেখাবো দ্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা খুব সহজে কীভাবে একটা পলিটিক্যাল ব্যানারের ডিজাইন করবে এবং সেটাকে ওয়ার্ক করবে এবং জবটাকে আউটপুট দেবে সম্পূর্ণভাবে একটা ফ্রেন্ডলি সেট আপ। তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক আমাদের স্ক্রিনে। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, তুমি যদি বন্ধু নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে রাখলে তুমি এরকম চ্যানেলের ভিডিও বা এই ধরনের নিত্য নতুন ভিডিও তুমি অবশ্যই পাবে। আর যদি তুমি যে ধরনের ভিডিও পেতে চাইছো আমাকে কমেন্ট সেকশনে গিয়ে একটু কমেন্ট করে জানাও। আর স্পেশালি আমার চ্যানেলে তোমরা পিএসটিগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারো এবং তোমরা অ্যাপ্লাই করতে পারো, সঠিক রেজুলেশনে তোমরা কাজ করে সেটাকে প্রিন্ট আউট করতে পারো। তো চলো আজকে আমরা একটা পলিটিক্যাল ব্যানার ডিজাইন কিভাবে সঠিক ওয়েতে বানাচ্ছি। সো আমরা প্রথমে চলে এসেছি স্ক্রিনে এবং স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা টেমপ্লেট আমার রেডি রয়েছে, যেখানে ভারত মাতা কি জয়, লোকসোনার বাংলা বা ইত্যাদি কিছু লেখা রয়েছে। বাট আমি টাইপিং গুলো করে রেখেছি, যেহেতু ব্যানারটা আমি সম্পূর্ণ টিউটোরিয়াল পারপাসে বানাচ্ছি তো সেগুলো আমি অলরেডি আগে থেকে কালেক্ট করে নিয়েছি এবং তোমাদেরকে এই পিএসডি প্রোভাইড করব এবং তোমরা সেই সম্পূর্ণ লেয়ার ফাইলটা পেয়ে যাবে। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব নিউ, মানে একটা পেজ আমাদের ক্রিয়েট করে নিতে হবে। সো শর্টকাট কি যার কন্ট্রোল এন, অবশ্য তোমরা ফাইল থেকে নিউ এখান থেকেও যেতে পারো। তো আমি যখন নিউতে এলাম কাস্টম পেজ আমি সবসময় নিতে বলেছি তোমাদের, যারা ফটোশপ আমার থেকে কোর্স করছো অনলাইন কিংবা ইউটিউবের মাধ্যমে। বাট এখানে আমরা ভার্টিক্যালি একটা ব্যানার বানাচ্ছি, এক্ষেত্রে আমরা 36 ইঞ্চি বাই 48 ইঞ্চি মানে 3 ফুট বাই 4 ফুট একটা ফ্লেক্স বানাচ্ছি এবং অবভিয়াসলি রেজুলেশন 100। এই 100 রেজুলেশন নিয়ে আমি আমার ভিডিও বহুবার বলেছি। এবার আমরা রেজুলেশন নিয়ে নেওয়ার পর আমাদের সব থেকে মেন কাজ কালার মোড। কালার মোড অবশ্যই তোমরা CMYK রাখবে, CMYK রাখবে, কারণ এটা 4 কালার ডিজাইন হচ্ছে। এবং আমার পেজটা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর একদম সেই পুরনো পদ্ধতি, এটাকে আমরা ডাবল ক্লিক করে পেজের লকটা ওপেন করে নেব। এরপর চলে যাব বর্ডার সেকশন, আমার ফ্লেক্স, বোর্ডিং, ব্যানার, এমনকি এনভাইডেশন কার্ডেও আমি বর্ডার দিই। হ্যাঁ, প্রিন্টিং বর্ডার, এটা যেন মাথায় থাকে যে প্রিন্টিং বর্ডার তোমাকে কিন্তু দিতে হবে। কিভাবে দেবে আমি বহুবার দেখিয়েছি, আবারও দেখো। চলো প্রিন্টিং বর্ডার কন্ট্রোল A ফর অল সিলেক্ট। এরপর চলে যাবে সিলেক্ট মেনুতে, সিলেক্ট মেনু থেকে চলে যাবে কোথায় না মডিফাই, মডিফাই থেকে চলে যাবে বর্ডারে, বর্ডার থেকে চলে যাবে 4, মানে 2, 3, 4 এর মধ্যে রাখলেই হবে তোমাকে, 12, 14 এরকম বা অন্যান্য স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে না, 4 রাখলে। এরপর চলে যাচ্ছে কোথায় পাথ, আমি বহুবার দেখেছি, আবারও এই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা এই প্রিন্টিং বর্ডারটা তোমাদের মাথায় বিশেষভাবে ঢুকে যায়। সেই জন্য আমি প্রত্যেকবারে এই বর্ডারটাকে খুব স্লোলি দেখানোর চেষ্টা, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে তোমাদের। পাথ দেখবে আমার লেয়ার সিলেকশনের সব থেকে নিচে হচ্ছে পাথ সিলেকশন, এখানে এসে সিলেকশন হয়ে যাবে, তখন তোমরা লেয়ার বক্সে চলে আসবে। আর নিচে এসে একটা ব্ল্যাঙ্ক, এই যে প্লাস আইকনটা রয়েছে এটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবে, অল্ট ব্যাকফেস ক্লিক করবে, মানে কিবোর্ডে অল্ট চিপে ব্যাকফেস ক্লিকটা তুমি করে নেবে। ওকে, তারপর দেখবে যে এটা একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি অটো সিলেকশনটাকে অফ করে একবার তোমাদেরকে জুম করে দেখাই, দেখো বর্ডার হয়ে গেছে। আমি বহুবারেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি যে বর্ডার আমার সিলেকশন হয়ে গেছে। ওকে, এরপর তুমি এখানে বর্ডারের নাম দিতে পারো, যে বর্ডার বলে তুমি লিখে রাখতে পারো, রাইট ক্লিক করে এখানে রেড কালার দিয়ে রাখো যাতে ওই লেয়ারটা সব থেকে টপে থাকে, মানে আমার ডিজাইনিং লেয়ারের সব থেকে ওপরে যেন ওই লেয়ারটা থাকে। এরপর আমরা চলে যাচ্ছি ডিজাইনিং পারপাসে, ডিজাইনিং পারপাসে কাজ করব। তার আগে আমরা চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আমাদের বস আগে সিলেক্ট করে নিতে হবে, যে ব্যাকগ্রাউন্ড আমাদের খুব বিশেষভাবে প্রয়োজন। সো ব্যাকগ্রাউন্ড সিলেকশনের জন্য আমরা কতগুলো জিনিস এখানে রেখেছি, দেখো প্রথম হচ্ছে বিজেপির একটা র্যালির ছবি নামিয়ে নিয়েছি, পলিটিক্যালস এর একটা যে ব্যানার বানানোর জন্য একটা বিজেপির আরো একটা র্যালির ছবি নামিয়েছি, এগুলো ইন্টারনেট থেকে আমি এগুলো কালেকশন করেছি। আর নামিয়ে কি নিয়েছি কি একটা স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড, এটাও তোমরা নামিয়ে নিতে পারো ইন্টারনেট থেকে, আমরা এই স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ডটাও নামিয়ে নিয়েছি। সো কোনো কিছু কথা না ভেবে ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি করে দিচ্ছি ট্রান্সফর্ম, ফুল পেজটাতে আমি এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমি করছি কি, এটার অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, মানে এটা যেহেতু আমার হোয়াইট বেসে হবে তো সেহেতু আমি হোয়াইট রাখবো এবং স্ট্রাকচারটা হালকা করে দেখা যাবে, মানে হালকা স্ট্রাকচারটাও ফুটবে,
উইথ তার ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে। সো আমার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাবো এলিপস টুল। ইভেন এই শেপ টুল নিয়ে আমার অলরেডি দুটো ভিডিও রয়েছে, তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে এবং আমি তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, শেপ টুলের ডিটেলসটা তুমি শিখে যাবে। একটা রাউন্ড শেপ আমরা এখানে যখন ক্লিক করব, অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে আমরা যখন রাউন্ড শেপ ক্লিক করছি এখানে যেন নিউ লেয়ার অপশনটা থাকে। এই যে উপরে রয়েছে নিউ লেয়ার, এটা থাকবে। সো আমরা একটা রাউন্ড ক্লিক করে নেব, রাউন্ডটাকে অবশ্যই আমরা ক্লিক করে নিলাম একটা রাউন্ড শেপ, এবং শেপটা ফিল কালার অবশ্যই থাকবে যাতে দেখতে সুবিধা হবে। এটাকে হালকা করে নিতে পারি কালারের অপোজিটি, এবং আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম মানে ট্রান্সফর্ম করে নেওয়ার জন্য, এবং এটাকে বাড়ালাম। এবং আমাকে চেষ্টা করতে হবে যে আমি কতটা বাড়াতে চাই, আমি এই লেভেল পর্যন্ত বাড়াতে চাই, এবং আমাকে এই মাথা থেকে আমি চাপতে পারি ধরো এইভাবে। এটা আমরা চাপতে গেলে কি করবো, কন্ট্রোল প্রেস করবো, মানে আমি যখন যে কোনো পয়েন্টে কন্ট্রোল প্রেস করবো, মানে কিবোর্ডের লেফট সুইচ কন্ট্রোলটা প্রেস করবো আর মাউস যখনই নিয়ে যাবো, তখন আমি সেই পার্টিকুলার পার্টটা কিন্তু ডাউন হবে, বাঁকবে, সরবে ইত্যাদি হবে। তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, যারা নতুন তারা অ্যাপ্লাই করো, যারা পুরনো তারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা করে নিয়েছো আমি জানি। তো এইভাবে আমরা শেপটা চেষ্টা করছি, এখানে আমার যে পঞ্চায়েতে দাঁড়িয়েছে এবং তার ছবিটাকে আমরা ইনক্লুড করার জন্য এই প্যাসেজটাকে আমরা এখানটা বার করে নিলাম, এটাকে ডান করে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করবো, মানে আবার একটা কন্ট্রোল জে প্রেস করে আবার কন্ট্রোল টি এটাকে ক্রিয়েট করে ঠিক কন্ট্রোল প্রেস করে দেখো আমরা এই নিচে থেকে এটাকে আর না সরিয়ে ওপর থেকে এটাকে আমরা সরিয়ে দিলাম, এবং লেফট সাইড থেকেও আমরা এটাকে একটু সরিয়ে দিলাম, মানে এটা একটা সেপ প্যানেলের মতন আমরা রাখলাম। এরপর চলে যাচ্ছি দুটো লেয়ার যে রয়েছে, এই দুটো লেয়ার আমার এখনো পর্যন্ত অপাসিটি কম রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি একদম নিচের লেয়ার, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা একটা কন্ট্রোল জে প্রেস করব, এবং এটার অপাসিটিটা আমরা 100 করে দেব, এবং এখান থেকে আমরা এটার কালার দিয়ে দেব ব্লু। আমরা ব্লু যখন দেব, আমি আগেই বলেছি আমার চ্যানেলে কাজ করছো যারা তারা অবশ্যই জানো যে এটা পার্সেন্টেজে কাজ করবে, বাট সায়ন অবভিয়াসলি 100 রাখবে, ম্যাজেন্ডা 66 রাখো, এবং তোমরা দেখে নাও যে কতটা ব্লু দিয়েছো, এই ব্লুটা তোমরা রাখবে অবশ্যই পার্সেন্টেজ দিয়ে কাজ করবে। কেন করবে এই বিষয়েও ভিডিও রয়েছে, সেটাও আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, দেখে নিতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি এই যে লেয়ার অপশনটা, মানে আমার ব্লুর ওপরে যেটা রয়েছে, এই ব্লুর ওপরেরটাকে কাটিং করার জন্য আমার দেখো এক নাম্বার লেয়ারে আমি কন্ট্রোল প্রেস করে সিলেকশন করে নিলাম, এক সিম্পল ভাবে এই দু নাম্বার লেয়ার যেটা আমি অন অফ করছি এটাকে আমরা মাস্কিং ক্লিক করে দেবো। কেন, তার আগে আমরা শিফট কন্ট্রোল আই মানে ইনভার্স করে দেবো, মানে সিলেক্ট মেনুতে যাবে, এখান থেকে দেখো ইনভার্স বলে একটা অপশন রয়েছে, শিফট কন্ট্রোল আই, এই যে ইনভার্স রয়েছে এই ইনভার্সটাকে তোমরা ক্লিক করে দিলে, ইনভার্স ক্লিক করে দেওয়ার পর দেখো আউটসাইড থেকে সিলেকশন হয়ে গেল, তখন তোমরা এটাকে জাস্ট মাস্কিং করে দাও। এবার আমার এই পার্টটা লাগছে না, এবার আমরা এই যে পার্টটা অন অফ করছি এটা একটা লেয়ার করে নিলাম, এই ক্রিয়েটিভ লেয়ারটাকে আমরা 100% দিয়ে দিলাম, এবং এটাকে আমরা মাস্কিং লেয়ারে গিয়ে, আর লেয়ারে না মাস্কিং লেয়ারে গিয়ে আমরা কি করলাম, জি প্রেস করলাম, মানে গ্রেডিয়েন্ট টুল। দেখো গ্রেডিয়েন্ট টুল প্রেস করার পর ঠিক নিচে থেকে আমরা এটাকে মুছে দেব, মানে ধরো আমরা এখান থেকে চাইছি এটাকে ব্ল্যাক আমরা এখান থেকে মুছে দেব, মানে এরকম আবছা করে দেব, মানে হালকা করে দিলাম। এরপর আমরা কি চাইছি, এই লেয়ারটার পার্সেন্টেজ মানে অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিতে চাইছি, মানে একটু 55 এরকম রাখতে চাইছি। এই নীল যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এখনো পর্যন্ত, এটাতে আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি অলরেডি নামিয়ে রেখেছিলাম, এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে গেলাম, এটাকে আমি এখানে নিয়ে গিয়ে এটাকে পুট করব। এবার আমি এটাকে বাড়িয়ে নেব আমার যতটা সম্ভব মনে হবে, আমি পুরোটা ফিট আউট করে দিই এটাকে, ওকে পুরোটা বাড়িয়ে নিলাম, এবং এটার আন্ডারে গ্রুপ করে এটাকে মাস্কিং করে নিলাম, মানে কন্ট্রোল টি প্রেস করে এটা মাস্কিং করলাম। এখান থেকে তোমরা লেয়ার মোড চেঞ্জ করতে পারো, তোমরা লেয়ার মোডটাকে এইভাবে চেঞ্জ করে দেখবে যে কোন অপশানে তোমার এই লেয়ার মোডটা ভালো লাগছে, সফট লাইটে ভালো লাগছে। এরপর তোমরা চাইলে এটাকে অপাসিটি কমিয়ে দাও, এরকমভাবে হালকা করে এটা অপাসিটি কমিয়ে দাও। তোমরা চাইলে এই পার্সেন্টেজটাকে তোমরা আরও ডার্কের দিকে নিয়ে যেতে পারো, ধরো এই ধরনের একটা হালকা কোনো ডার্ক পার্সেন্টেজ নিয়ে যেতে পারো। এই ওপরে যেটা 55 রয়েছে এটারও অপাসিটি তোমরা কমাতে পারো কিংবা বাড়াতে পারো, এটাকে বাড়িয়ে তোমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারো, ধরো এটাকে অ্যাস কালার করে দিলে, ইভেন এইরকম ধরনের একটা অ্যাস কালার রাখলাম, এবং এই অ্যাস কালারটারও পার্সেন্টেজটা জাস্ট হালকা করে অল্প করে রাখলাম। এবার আমার পালা হচ্ছে এখানে একটা ইমেজকে ইনক্লুড করা। এবার আমি এখানে যে ইমেজগুলোকে কাটিং করে রেখেছি আগে থেকে,
এই ইমেজটাকে আমি এখানে ফিট করব। তার জন্য আমি ইমেজটার লেয়ারে চলে যাব। এগুলো আমি আগে থেকে কাটিং করে রেখেছি তোমাদের টিউটোরিয়ালটা দেখানোর জন্য, বাট আমি এটার অপাসিটিটা কমিয়ে নিলাম যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি দেখতে পাচ্ছি, আমি কতটা বড় করবো কতটা ছোট করবো এইগুলোর জন্য। আর একটু ছোট করলে ভালো হয়, মানে যেহেতু ফিগারটা অলরেডি রয়েছে আমি এটাকে অরিজেন্টাল করে দেখতে পারি, বাট খুব একটা ভালো লাগছে না অরিজেন্টালে, তো তাকে অরিজেন্টাল করে নিলাম, মানে এটার সঙ্গে একটু মানানসই করার জন্য। ওই সাইডে ব্যাকগ্রাউন্ডটা ছিল না সেই জন্য ছবিটা আমি এতটা পজিশন পর্যন্ত রাখতে চাইছি। এবং আমরা এই লেয়ারটায় আসার পর মানে ইমেজ ছবিটা যখন ফিট হয়ে যাবে তখন সব থেকে নিচের এই যেটা ব্লু কালার করেছিলে এই লেয়ারটাতে আসার পর তোমরা কন্ট্রোল প্রেস করে সিলেকশন করে নেবে এবং ছবির লেয়ারে গিয়ে মাস্কিং করে নেবে। তারপর তোমরা ছবির অপাসিটিটাকে বাড়িয়ে নাও, এবং শুধু ছবিটার অপাসিটি বাড়িয়ে নিলে হবে না, ছবিটা যেহেতু অপাসিটি বাড়িয়েছো এটাকে মাল্টিপ্লাই করে দাও, এটাকে কন্ট্রোল জে প্রেস করো, আরও একটা এটাকে একটা নর্মাল মোড করে দাও। নর্মাল মোড করার পর মাস্কিং লেয়ারে যাও, ব্রাশ টুলে যাও, গিয়ে তোমরা এই যে হেয়ারের পাসগুলো দেখো, একটু কালো ভাব ছিল সেটা কিন্তু কেটে গেছে, মানে কালো ভাবটা নেই, যেন মনে হচ্ছে ছবিটা কেটে বসানো হয়েছে। এটাকে একটু রিয়েলিস্টিক আনার জন্য এটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো, মানে রিয়েলিস্টিক মানে ছবিটা যেন একদম এখানেই বসানো রয়েছে এরকম মনে হয়। সো কালার অ্যাডজাস্টমেন্ট তুমি এটা করতে পারো, এখন আমি কালার অ্যাডজাস্টমেন্ট করছি না, আগে ডিজাইনটা দেখছি কিভাবে কাজটা করা যায়। এই টোটাল বেস যেটা আমার হয়ে গেল, এই টোটাল বেসটাকে আমি একটা গ্রুপ বানিয়ে নিতে পারি। দেখো আমি গ্রুপ করে নিয়েছি, মানে এই যে শেপটা হলো এটা একটা গ্রুপ করে নাও, তাহলে তোমার কাজের খুব সুবিধা হবে। আমার অনেক বন্ধুরা গ্রুপ করে না, লিঙ্ক করে দেয়, মানে কি হয় সেটাকে লিঙ্ক করে লক করে দেয়, একটু ডিস্টার্বড হয়, সেখানে অনেক লেয়ার হয়ে যায়। পারলে তুমি গ্রুপের নামও দেখে দিতে পারো, তাহলে আরো সুবিধা, কালার ওয়াইজ তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু গ্রুপ করে করে কাজ করবে। সো আমরা এটা বিজেপির লোগো বানিয়ে নিয়েছি, মানে বানানো ছিল না, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি। এটাকে আমরা ওই পেজেতে আমরা মুভমেন্ট করে দেবো, এই জায়গাটা ইনক্লুড করে নেব। এবার এই লোগোটাকে আমরা ট্রান্সফর্ম করে নেব, এটাকে আমরা যতটা চাইছি তো সেই অনুপাতে আমরা এটাকে বাড়িয়ে নিলাম, ট্রান্সফর্ম করে নিলাম। তারপর আমার এখানে রয়েছে যেটা হচ্ছে মাঝে যে ছবিটা রয়েছে এটাকে আমরা নিয়ে যাব, এটাকে সব থেকে টপে রাখতে হবে। এগুলো জানতে হবে যে আমরা কতটা ওপরে রাখবো, কেন ওপরে রাখবো, পার্থিব থেকে কতটা উঁচুতে রাখতে হবে, এগুলো কিন্তু তোমাকে বস জানতে হবে যে আমরা কোন ছবিটাকে হাইলাইটস করব, কোন ছবিটাকে হাইলাইটস করব না, এগুলো তোমাকে একটু জানতে হবে। তো এই জায়গাটায় আমরা এটাকে ফিট করছি, যেহেতু আমাদের ফ্রেম তো এইগুলো নাম, এই ছবিটা সব থেকে উপরে থাকবে এবং বড় হয়ে থাকবে। এরপর তুমি এই লোগোটাকে একদমের কাজ বরাবর নিয়ে যাও এবং লোগোটাকে একটু বাড়িয়ে নাও, মানে ছবিটার উপর চেপে থাকো। ছবিটার লেয়ারে গিয়ে তুমি কি করছো, এটাকে মাস্কিং অপশনে ক্লিক করলে, এরপর ব্রাশ টুল নিয়ে নিলে, ব্রাশ টুল নিয়ে অবশ্যই ফরগ্রাউন্ডটা আমার ব্ল্যাক কালার থাকবে এবং আমি এটাকে হালকা করে নিচে থেকে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিলে এই জায়গাটা আমার দেখতে ভালো লাগবে যে এখানটা আমার রিমুভ করা রয়েছে এবং একটু ভিগনেট টাইপের হয়ে রয়েছে। এরপর চলে যাচ্ছে আমার প্যানেলিং সিস্টেম, কি আছে না, নিচে আমি একটা প্যানেল করব। আমরা শেপ টুল দিয়ে আমরা একটা প্যানেল এরকম ক্রিয়েট করে নিলাম এবং এই প্যানেলটার কালার অবশ্যই আমাকে দিতে হবে। এখানে আমি কালার যেহেতু একটা রাজনৈতিক দলের করছি সেহেতু আমি এখানে কালারটা অরেঞ্জ দেব। সো এখানে আমরা 70 রাখবো আর ইয়েলো রাখবো 100 আর ব্ল্যাক অবভিয়াসলি 0, এটা এই কালারটা আমি রাখতে চাইছি এবং এই অরেঞ্জ কালার আমার ফিট হয়ে গেছে। কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে শিফট ভ্যালু প্রেস করে এটাকে মাথা থেকে একটু ডাউন করে দিলাম, মানে একটু এটা চওড়া থাকবে। এটাকে কন্ট্রোল জে প্রেস করে নেব, করে এটাকে আমি ওপরের দিকে তুলে দেবো। দেয়ারফর আমি এখান থেকেও এই কালারটা আবার চেঞ্জ করে দেবো। এই কালারটা কি করে চেঞ্জ করবে, দেখো এখানে শেপ অপশন থেকেও তুমি চেঞ্জ করতে পারো, কিংবা লেয়ার মোডে গিয়ে তুমি কালার ওভারলে থেকেও চেঞ্জ করতে পারো। কালার ওভারলে থেকে গিয়ে তুমি এটাকে সবুজ করে দিতে পারো, সবুজের পার্সেন্টেজ অনুযায়ী কাজ করবে। আমি আগেও বলেছি যে যখনই আমরা কাজ করি না কেন সেইগুলো সবসময় মাথায় রাখতে হবে যে আমরা পার্সেন্টেজ দিয়ে কাজগুলো করবো। তো কত পার্সেন্টেজ দিলাম স্ক্রিনে ফলো করো, আমি এই নিয়ে ভিডিও বহুবার বলেছি, অনেকবার এটাকে একটু শর্ট করে দিলাম, মানে একটু ইউনিক লাগার জন্য। এবার এই দুটোকেও আমি গ্রুপ করে দিতে পারি, অবভিয়াসলি গ্রুপ করে দিলাম। তারপরে রয়েছে কোথায় না, ইমেজের আরও একটা কাজ আমি তোমাদের দেখাবো, যেটা হচ্ছে এখানে আমি তিনটে ইমেজকে দেখো কাটিং করে রেখেছি অলরেডি আগে থেকে, এই তিনটে ইমেজকে আমি সিলেকশন করে আমি এই পেজে নিয়ে চলে আসবো। এই ইমেজগুলো তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা এগুলো কাটিং করে নেবে, কাটিং এর পর তোমরা ইমেজগুলোকে নিয়ে কাজ করে নিতে পারবে। কন্ট্রোল টি প্রেস করে নিলাম এবং এই ইমেজটাকে আমরা ঠিক এই জায়গাটায় বসিয়ে দেবো এবং অবশ্যই এটাকে গ্রুপ করে নেবে। আমি আগেও বলেছি এগুলো গ্রুপ করে কাজ করলে তোমাদের পরেই সুবিধা হবে, এই মাল্টি এডিটের ক্ষেত্রে খুব সুবিধা হয়। এবং এখানে আমরা একটা প্যানেল করবো, রেক্ট্যাঙ্গুলার বক্স যেটা আমাদের শেপ টুল থেকে আসে, এই বক্সটাকে আমরা এখানটা ক্রিয়েট করে নেবো, মানে এই ধরনের একটা বক্স ক্রিয়েট করলাম।
এবং বক্সটার চারটে সাইড অবভিয়াসলি আমরা এটাকে রাউন্ড করতে পারি। আবার এটাকে তোমরা যদি মনে করো কম রাউন্ড করবে, সেক্ষেত্রে তোমরা এই পয়েন্টটা ধরে যদি ওপরের দিকে তোলো তাহলে দেখবে এটাকে অল্প হিসেবে তোমরা রাউন্ড করতে পাচ্ছো। বাট এইটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, আর এটার আউটলাইন আমরা চাইলে অরেঞ্জ দিতে পারি, অবশ্যই অরেঞ্জ দিতে পারি কিংবা সবুজ দিতে পারি, বাট আমি এখানে সবুজ রেখে দেখছি কেমন লাগে, সবুজটাকে একটু নাবিয়ে দিলাম। এটা এই যে আমার সেপটা হলো, এই সেপটা কিন্তু আমাকে গ্রুপের মধ্যে নিয়ে চলে যেতে হবে, মানে এটা একটা টোটালটা নিয়ে আমি একটা গ্রুপ চাইছি। তোমরা এইভাবে যদি গ্রুপ ওয়াইজ কাজগুলো করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকবে আর অনেকটা সুন্দর লাগবে দেখতে। এবার আমি এটাকে ফিট করে দিলাম, মানে একটা আমাকে ইমেজ সেকশন গুলোকে সেট করে নিতে হবে, তারপর আমি টাইপিং পারপাস গুলোকে নিয়ে আসবো। এবার এই যে মাথা, মানে এই যে আমার যিনি পঞ্চায়েতে দাঁড়িয়েছেন এনার যে টপে, এনাকে একটা আমাকে একটু ছোট করতে হবে, মানে অনেকটা হাইট হয়ে গেছে, বাট এতটা হাইট না, আমি উপরে একটা লেখা দেবো যে কারণে আমি এটাকে একটু শর্ট করে নেব, জাস্ট এতটা শর্ট আমি চাইছি। এবং শর্ট করার ক্ষেত্রে আমার একটা সমস্যা দেখা দিয়ে দিয়েছে যে ওপর থেকে যখন আমি শর্ট করলাম তখন আমার, দেখো আমি জুম করে দেখাই যে আমার এখানে মাস্কিংটা কিন্তু সরে গেছে, আমার আগে শর্ট করা উচিত ছিল, আমি করতে পারিনি, আমার একটু এডিটের প্রবলেম, যে কারণে গ্রুপে ঢুকে আমি এই মাস্কিংটাকে কি করব, আমি সেক্ষেত্রে ডিলিট করে দেবো, মাস্কিংটা আমার ডিলিট করে দিয়ে আমি এটাকে আরো একবার ফুল মাস্কিং এ ক্লিক করে দেবো। ঠিক সিম্পল ভাবে এটাও আমরা ডিলিট করে দিয়ে আমরা ফুল মাস্কিং সিলেকশনে গিয়ে এটাকেও মাস্কিং করে নেব। এবার আমার উপরে সব থেকে টপ লেয়ারে আমি চলে যাব, টপ লেয়ারে গিয়ে আবার আমি শেপ তুলে যাব, এখানে আমি একটা শেপ ক্রিয়েট করে নেব, মানে এই জায়গাটা, এই শেপটার কালার অবভিয়াসলি আমি হোয়াইট রাখবো। এবার শেপের একটা মজা হচ্ছে যে তুমি শেপকে পার্টিকিউলার, আমি আমার শেপ তুলে দেখিয়েছি যে পার্টিকিউলার তুমি কোনো একটা কোনকে রাউন্ড করে দিতে পারো। আমরা অনেক সময় দেখেছি যে আমরা যখন এখানটা রাউন্ড করি আমাদের চারটে সাইড দিয়ে রাউন্ড হয়ে যায়, না আমার দরকার শুধু নিচেটা। সেক্ষেত্রে দেখো আমার লেয়ার প্যানেল বক্সে একটা বক্স ওপেন হয়ে গেছে এবং তুমি এখানে গিয়ে এই লকটাকে ওপেন করে দাও। সো এটাকে আমি ধরো চাইছি 600 করে দিতে, দেখো শুধুমাত্র একটা কোন হয়ে গেল, এই লকটা তোমাকে কিন্তু ওপেন করে দিতে হবে। এবং 309 এটা ধরো আছে, এটাকে আমি 222 চাইছি, মানে একটু হালকা টাইপের একটা কোনি রাউন্ড চাইছি। এটাকে সব থেকে লেফট সাইডে আমি টেনে দিলাম এবং এটাকে আমি চাইলে বাড়িয়ে নিতে পারি। সো সেফ টুলে যেটা হয়, যেটা আমরা জুম করে দেখে নেব, দেখো একদম প্রপারলি হাই রেজুলেশনে তোমাকে কিন্তু ওটা দেবে, যে ফেটে যাবে প্রিন্টিং এ তা কিন্তু নয়। সো আমার এটা একটা প্যানেলিং আমি ক্রিয়েট করলাম, এখানে একটা লেখা দেবো আর কি রয়েছে, আমি এখানে একটা ইমেজ কে কাটিং করে রেখেছি, এই ইমেজটাকেও আমি কাটিং করে রেখেছি অলরেডি, এটাকে আমি এই জায়গাটা এখন ফিট করে দিই। মানে এটার কাজ রয়েছে, এটারও কাজ রয়েছে যে এটা একটা কোনো কিছুকে ইন্ডিকেট করছে যে, বা ফোর দিতে সক্ষম হয়েছে, এরকম একটা কিছু ডিজাইন যেটা আমার এখান থেকে এসছে, বস তুমিও তোমার মতন করতে পারো, ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। মানে জাস্ট তোমাকে চেষ্টা করতে হবে যে এবার পঞ্চায়েত ইলেকশন হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, যে পলিটিক্যাল স্প্যানার এতদিন আমরা রাস্তাঘাটে দেখেছি তুমি তার থেকে ভিন্ন বানাবে, তোমার ডিজাইন সবার সেরা হবে, একটু চিন্তা ভাবনাটার বদল আনতে হবে। তারপর রয়েছে কি আমার লেখাগুলো রয়েছে যে আমি কিভাবে এগুলোকে ইউজ করব। তো আমি এবার লেখাগুলো নিয়ে আসি, লেখাগুলোকে এনে আমি একে একে এখানে ফিট করি, আমার লেখার লেয়ার বক্সগুলোতে আমি কন্ট্রোল টি মেরে এগুলোকে সাইজিং গুলো আগে করে নিই, মনোনীত প্রার্থী, এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছ। সো সেন্টার অ্যালাইনমেন্ট করার পর আমি এই জায়গাটাতে রাখতে পারি, ইভেন আমি ওপর দিকেও রাখতে পারি, আগে আমি টাইপিং গুলোকে নিয়ে আসি। সো আমি আগে থেকেই বলে রাখি যে প্রিয়াঙ্কা ম্যামের ছবিটা দিয়েছি মানে তোমরা যেন ভেবো না যে উনি গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছে, জাস্ট এটা টিউটোরিয়াল পারপাসের জন্য এই ইমেজগুলো আমি ব্যবহার করেছি। ওকে, আর কিছু সেরকম লেখা দেখতে পাচ্ছি না, বাট ভারত মাতা কি জয়ের লক্ষ্য সোনার বাংলা গড়ার। তো এইবার আমরা এখানটাতে একটা কাজ করে নেব, যেটা হচ্ছে যে কি এই ভারত মাতা কি জয় এইটাকে আমরা কাট করে নেব, ডিজাইনিংটাকে আমরা কাট করে নিয়ে আমরা যেটার জন্য এই প্যানেলটা ক্রিয়েট করেছিলাম সেই জন্য আমরা এখানটাতে এই ভারত মাতা কি জয় কথাটা লিখে দেবো, মানে লিখাবো যা লেখা ছিল সেটাকে নিয়ে এসে আমরা পেস্ট করলাম এবং এটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম। মানে এটা হচ্ছে আমাদের সিম্বলের বা ভারত মাতা কি জয় যেটা আমাদের বিজেপি ব্যানারে থেকে থাকে সাধারণত। এবার আমরা এটাকে চেঞ্জটা করলে আমরা এটা কালারগুলোর কাজ করতে পারি, ইভেন আমি চাইলে এটাকে ধরো অরেঞ্জ করে দিতে পারি, যেটা তোমার ভালো লাগবে। আমি আগেও বলেছি এটা 77 অরেঞ্জ, 70 রাখলেও বেশি ভালো লাগে, 70 রাখার দরকার নেই,
ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় শো জয়টারও আমরা কালার 89 অ্যান্ড ম্যাজেন্ডা 0 এবং ইয়েলো 100 ওকে এটা রাখতে পারি। আর এটা যেটা মাথা রয়েছে এটা অ্যাশ কালার হলে বেশি বেটার হয়, আমরা পরে দেখছি। এটা অ্যাশ কালার খুবই ভালো লাগছে। সো এগুলো একটু ক্রিয়েটিভ কালার, তোমরা অ্যাপ্লাই করে দেখবে কোনটা ভালো লাগে, এগুলো তোমাদের একদম নিজস্বতা। আর লক্ষ্য সোনার বাংলা, লক্ষ্য সোনার বাংলা, লক্ষ্য সোনার বাংলাটাকেও তোমরা একটু ক্রিয়েটিভ লুক দিতে পারো মনে করলে। তো এটা যখন তোমরা করবে মানে ক্রিয়েটিভ লুক দিতে পারো, মিনস হচ্ছে যে ধরো আমি এখানে কথায় বলছি লক্ষ্যটাকে আমরা কাটিং করলাম মানে ক্রপ করে নিলাম কন্ট্রোল এক্স মেরে, এবং এটার আন্ডারে আমরা একটা লেয়ার ফিট করে নেব, মানে এই যতটুকু কাজটা হলো এটাকে আমরা কন্ট্রোল ভি পেস্ট করলাম। এরপর সোনার বাংলা এই কথাটা যেহেতু একটা, এটাকেও আমরা কাট করে নিলাম, মানে তিনটে লেয়ারকে আমরা তিনটে লেটারকে সরি তিনটে ওয়ার্ডকে বা অক্ষরকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিলাম। কেন ভাগ করে নিলাম সেটা দেখাচ্ছি আমরা। তাহলে এটাকে একটা টাইপোগ্রাফির মতন বা টেক্সট এডিটিংয়ের মতন কাজটা করতে পারো। ধরো লক্ষ্য সোনার বাংলা, এই কথাটা আমার হচ্ছে এই ধরনের আমি একটু লিখতে চাইছি। এবং এই যে সোনার কথাটার সঙ্গে যেটা রয়েছে এখানে আমরা এই সোনার এটাকে আমরা অরেঞ্জ দিতে চাইছি, মানে এখানে একটা রাউন্ড শেপ আনবো এবং রাউন্ড শেপটা যেন আমার অরেঞ্জ হয় এবং সেটা বাংলার ওপর দিয়ে থাকবে, মানে একটু ইউনিক কিছু ছোঁয়া আমি এটার মধ্যে আনতে চাইছি। মানে তোমরা এটাকে বুঝতে পারবে যে সোনার বাংলা কথাটা লেখা রয়েছে কিন্তু তবুও তার মধ্যে একটা ভিন্ন কিছু চিন্তাভাবনাকে আমি ফুটিয়ে দিলাম। তো এইভাবে তুমি যদি কোনো ব্যানারের পক্ষে বা কোনো ব্যানারে তুমি এরকম কোনো একটু ক্রিয়েটিভিটি লেখাকে তুমি অ্যাপ্লাই করো, দেখবে সেই ব্যানারটা আরও নিদর্শনটা তার সুন্দর হয়ে যায়। তো সেই সুন্দর নিদর্শনের জন্য তোমার চিন্তাভাবনাকে একটু বদল আনতে হবে। আফটারঅল তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার বস, এটা মাথায় রেখে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এনাকে জয়ী করবো, তো সেই কথাটা আমাকে লিখে নিতে হবে। তার জন্য আমি ফ্রন্টটাকে নিলাম যে আমি এই ফ্রন্টে লিখতে চাইছি। অবভিয়াসলি তোমাদেরকে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা জানবে যে আমি এগুলো সব ইউনিকোড ফন্ট ব্যবহার করছি, তোমরা চাইলে এসটিএম বিজয় কিংবা এসআরভি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারো। এবং আমার ইউনিকোড কীভাবে তুমি এই ফন্ট ব্যবহার করবে তার জন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো এবং এন্ডিং সেকশানেও আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন, ওকে। এই লেখাটাকে আমরা কি করছি না, এই যে আমি সাইনিংটা রেখেছি, এই যে আঙুলের একটা সাইনিং যে তুমি এখানে এটাকে প্রিভিউ করানোর জন্য আমরা এটাকে এই জায়গাটায় নিয়ে চলে এলাম। এবং এই যে লেখাটা আমরা লিখেছি চাইলে এটাকে আরো ইউনিক করতে পারি, যে আমি ধরো এটাকে চাইছি এই জয়ী কথাটা যেটা রয়েছে এই জয়ী কথাটার মধ্যে দিয়ে আমি এটাকে আঙুলটাকে ফুট করে দিলাম এবং পদ্মফুল চিহ্নে এই এই ওয়ার্ডটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, মানে জাস্ট পয়েন্ট বাড়িয়ে দেবে, মানে লেখার যে পয়েন্ট সেই পয়েন্টটা তুমি বাড়িয়ে দিলে, এবং এর পদ্মফুলের কালারটা তুমি চেঞ্জ করে দাও শুধুমাত্র পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যে কথাটা লেখা রয়েছে। আর এই যে ভোট দেওয়ার যে সাইনিংটা রয়েছে এটা আঙুলটা ঠিক মাঝখান দিয়ে উঠে গেল, একটু চিন্তাভাবনা বদল এলো। শুধু টিএমসি না বিজেপি না, আমি সকলেরই পিএসডি ব্যানার তোমাদেরকে প্রেজেন্ট করব। আমার অনেক বন্ধু রয়েছে যারা এই ধরনের বিভিন্ন অর্ডার পাচ্ছ, আমি চাই তোমরা শুধু শিখবে না, তোমরা আমার চ্যানেল থেকে কিছু পাবে, তো সেই তোমাদের কথা ভেবেই আমি পিএসডি প্রোভাইড করছি। আর একটা কথা, গ্রাম পঞ্চায়েতে, এই গ্রাম পঞ্চায়েতেও আমরা একটা শেপ ক্রিয়েট করে নেব, অবশ্যই এখানে একটা শেপ আমি ক্রিয়েট করব এবং সেটাকেও অবশ্যই রাউন্ড করে দেবো, মানে রাউন্ড করে দিলে একটু ইউনিক লাগে। এবং আমরা চলে যাচ্ছি লেয়ারে কালার ওভারলে, অর্থাৎ কালার ওভারলে থেকে গিয়ে আমরা এই কালারটাকে চেঞ্জ করে দেবো এবং এটাকে নিচের লেয়ারে নামিয়ে এটাকে আমরা হোয়াইট, গ্রাম পঞ্চায়েত কথাটাকে আমরা হোয়াইট রাখি, এটা এটাকে বলতে পারো একটা বুলেটসের ভেতরে আমরা এটাকে রিভার্স করে লিখে দিলাম। আর এখানে এই নামটা প্রিয়াঙ্কা ম্যামের যে নামটা রয়েছে এটাকে আমরা কাট করে এটাকে আমরা কি করছি এটাকে একটু ইউনিক করে দেবো। দেখো সবসময় একটা লাইনে একটা নাম এবং তার টাইটেল এটা থাকে আমরা সবাই জানি, কিন্তু সেটাকে যদি আমরা একটু ইউনিক করে দেখাতে পারি সেটা আরও মনে হয় আমাদের কাছে বেশি ভালো লাগে। আমি একটু আগে তোমাদের ওপরেও দেখিয়ে এলাম যে সোনার বাংলা গড়ার যে লক্ষ্যর ব্যাপারটা, তো কেন আজকে ওই ওয়ার্ডটা একটু আলাদা লাগছে, লক্ষ্য সোনার বাংলা এটা কেন আলাদা লাগছে, কারণ এখানে একটু ক্রিয়েটিভিটির ছোঁয়া দেখানো হয়েছে। সো আমাদের প্রার্থী যিনি আছেন এনার নামটা একটু হাইলাইটস হবে, মানে একটু বড় করে দিলাম এই জন্য। আর সিম্পলি ভাবে আমি এখানেও ওই একই পদ্ধতি ইউজ করব, আমি
অন্তস্থ বলে যে এটা রয়েছে এটাকেও আমি কালারটা চেঞ্জ করে দিলাম এখানে এসে, এবং এইখানে একটু বোল্ডেড করে নিলাম একটু ইউনিক লাগার জন্য। সো প্রত্যেকটা পার্ট কিন্তু ভাই তোমরা ভালো করে দেখো, কারণ প্রত্যেকটা পার্টের মধ্যে আমি একটু আলাদা ছোঁয়া রাখতে চাইছি, যেখান থেকে তোমরা অনেক ক্রিয়েটিভ কাজগুলোকে ডান করতে পারবে, আর আগামীতে আমার মনে হয় তোমরা ক্লায়েন্টকে খুশি করতে পারবে। এই যে নামটা রয়েছে আমি আরও একবার বলি, এটাকে আমরা একটু আলাদা কালার ইউজ করতে পারি। এখানে আমরা একটু গ্রেডিয়ান দিই, অনেকক্ষণ সলিড কালারে কাজ হয়েছে, একটু গ্রেডিয়ান তোমাদেরকে দেখিয়ে দিই। বাট তোমাদের দেখানোর জন্য করছি যে গ্রেডিয়ান তুমি দিতে পারো বলে, কিভাবে গ্রেডিয়ান দেবে, গ্রেডিয়ানের কালার পার্সেন্টেজ কি দেবে। এতক্ষণ অরেঞ্জ সবুজ অরেঞ্জ সবুজে কাজ হচ্ছিল, আর তুমি এখানে কি কি কালার ইউজ করো, তুমি এখানে অরেঞ্জ দিতে পারো, এদিকে সবুজ দিতে পারো, এটা তো তোমার একঘেয়েমি একটা ব্যাপার হয়েই যাচ্ছে। তুমি দিয়ে দেখো বাট তোমার কেমন লাগছে, এরকম একটা ব্যাপার লাগছে। কিন্তু আমি এটাকে চাইছি একদম ইউনিক। ধরো আমি এনার শাড়ি থেকে একটা কালার নিয়ে নিলাম, আর এখানে এনার শাড়িরই আমি আরও একটা পার থেকে এই ব্লুটা নিয়ে নিলাম। এইখান থেকে দেখো কালারটা একটু ভিন্ন হয়ে গেল, মানে কালারটার মধ্যে একটু আলাদা ছোঁয়া এসে গেল, এবং তুমি এই কালারটা যেটা ক্রিয়েট হয়ে গেল এটাকে কপি করো, রাইট ক্লিক কপি লেয়ার স্টাইল, এইটাতে গিয়েও আমরা পেস্ট লেয়ার স্টাইল করে দিলাম। এবার তোমার মনে হচ্ছে দাদা এই যে অন্তস্থ এটা আর ভালো লাগছে না, ওকে ভালো লাগবে, তার জন্য কালার ব্যালেন্সে চলে যাও, এখান থেকে চলে যাও সবুজ কিংবা অরেঞ্জ যাই থাকুক, আমি সবুজ করে দিচ্ছি কারণ এটাকে আমি একটু অন্য টাইপের চাইছি। এবং চলে যাবো আমরা স্ট্রোকসে, এবং স্ট্রোকসে গিয়ে এটাকে আমরা হোয়াইট করে দেবো, মানে সাদা স্ট্রোক, এবং এটা আমরা এটা ভেতর দিয়ে আছে ইনসাইড, এটা আমরা আউটসাইড করে দিতে পারি। আউটসাইড করে দিলে দেখো আউটসাইড দিয়ে এটা একটা বোল্ডেডের মতন বেরিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন ওটা একটু আলাদা। এইভাবে তুমি এটাকেও কালার ক্রিয়েট করতে পারো, আর চাইলে তুমি এটার মধ্যে তো কিন্তু এই যে স্ট্রোকস দিয়েছ এই স্ট্রোকসের মধ্যেও তুমি কিন্তু গ্রেডিয়ান ফিল আনতে পারো এইভাবে। বাট এখানে গ্রেডিয়ান আনার দরকার নেই, এবং এটাকে সেন্টার করে দিলে সব থেকে বেশি ভালো লাগছে আমার। তারপরে দেখো লক্ষ্য সোনার বাংলা যেটা রয়েছে, এই লক্ষ্য সোনার বাংলার আমরা গ্রুপ করেছি, এখান থেকে কি আমরা এটাকে ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে পারি। একটা ড্রপ শ্যাডো দিলে একটু আরো ইউনিক লাগবে লেখাটা। আর পরে নিচে চলে যাচ্ছি প্রচারের ষাট নাম্বার বুথ কমিটি, এই ষাট নাম্বার বুথ কমিটিটা আমার একটু হাইলাইটস হওয়া দরকার আছে, যে এরা কারা প্রচারটা করছে, মানে কারা মিনস হচ্ছে যাদের ছবি দেওয়া আছে তারা না, মানে ষাট নাম্বার বুথ কমিটির মেম্বার্সরা করছে। আর এখানে সমস্ত শেষে, মানে সবার শেষে আমি করেছি যে ওয়েস্ট বেঙ্গল বিজেপির যে একটা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো রয়েছে আর কি, তো সেই লিঙ্কগুলোকে আমার মনে হয়েছে এই জায়গাটায় দিয়ে দেওয়াটা উচিত। সো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখন প্রায় সোশ্যাল মিডিয়া অনেকটাই অ্যাডভার্টাইজমেন্টের দিক থেকে এগিয়ে রয়েছে, আর তোমরা তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেকটাই বাকিবহুল, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আজ তোমরা পিএইচডি ট্রেনিং করছো, ডিজাইন করছো, কেউ আর্নিং করছো, তো সেই জন্য সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আমি জানি তোমরা অনেকটাই বুঝবে, এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেকটা তোমরা ওয়াকিবল। তো এইভাবে তোমরা একটা বিজেপি ব্যানার বা পলিটিক্যাল ব্যানার ডিজাইন কমপ্লিট করতে পারলে। আর আমি আগেই বলেছি যে সব থেকে এই যে আমার বর্ডার অর্থাৎ আমার লেয়ার বক্সে দেখো রেড কালার একটা সাইনিং করা আছে, এটাকে তোমরা সব থেকে ওপর লেয়ারে ডিজাইনিং হয়ে যাওয়ার পর তুলে দেবে, কারণ এটা হচ্ছে তোমার প্রিন্টিং বর্ডার ওয়াই, তুমি যখন প্রিন্ট আউট পাঠাবে তখন এই বর্ডারটাই কিন্তু তোমার প্রিন্টিং এরিয়া সিলেকশন করতে সাহায্য করবে। সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর তুমি যদি এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকো তাহলে বলবো এখনই একটা সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও এই জন্য এইরকম ধরনের পিএইচডি ডাউনলোড করার জন্য আমি আছি এই প্রথমবার তোমাদেরকে সরাসরি ফ্রিতে একদম ডাউনলোড করার সুযোগ করে দিই, আর শুধু সুযোগ করে দিই না, যে পিএইচডিটা তোমাদের টিউটোরিয়াল দেখে সেটাই তোমরা ডাউনলোড করতে পারবে, খুব সহজে হোয়াটসঅ্যাপে যে কোনো ভার্সানে ইউজ করতে পারবে। অনেকে আছো যারা প্রেস লাইনে কাজ করছো, লোয়ার ভার্সানে কাজ করছো, তাদের জন্য কোনো চিন্তা নেই, তারাও এটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো চলো তোমার দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো।